হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বুধবার আর এখন বাজে সকাল 10টা। তো আজকে সকালে জলখাবারে কিন্তু রয়েছে একটু অন্যরকম একটা খাবার, যেটা আমি সচরাচর খাই না। তো আজকে কিন্তু রয়েছে হচ্ছে চিড়ের পোলাও। বহুদিন ধরে ইচ্ছে হচ্ছিলো একটু চিড়ের পোলাও খেতে, তাই গতকাল রাত্রেই মাকে বলেই রেখেছিলাম যে আজকে একটু চিড়ের পোলাও করো তো, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি করে চিড়ের পোলাও। তো খুব একটা চিড়ের পোলাও এর আগে যখন প্রেগনেন্সি ছিল না, টাইমটা ছিল না, তখন খুব একটা আমার ভালো লাগতো না। তো এখন একটু অন্যরকম অন্যরকম খাবার বেশ ভালোই লাগছে, তাই জন্য বলেইছিলাম একটু গাজর দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটুখানি বাদাম দিয়ে বেশি করে ভালো করে একটু ঝাল ঝাল করে মিষ্টি মিষ্টি করে চিড়ের পোলাও করো। তো দেখছি বেশ ভালোই কিন্তু হয়েছে খেতে, আর এটা খেলে কিন্তু পেটে বেশ অনেকক্ষণ থাকে। আর চিড়ের পোলাওয়ে একটু বেশি করে চীনা বাদাম, একটু কাজু বাদাম, একটু কিশমিশ না দিলে যেন ভালোই লাগে না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি পোলাওটা শেষ করে নিচ্ছি। আর আমার বর বা আমার কারোরই সেইভাবে চিড়ে জিনিসটা খুব একটা পছন্দ নয় বলে সেইভাবে এতদিন খাওয়া হয়ে উঠতো না। তো এখন একটু চেঞ্জ করে করে খাবার খেতে বেশ ভালোই লাগছে, আর নিজেকে তো করতে হচ্ছে না, তো বেশ ভালোই লাগছে খেতে। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার কিন্তু চলে এসেছি দুপুরের রান্নার একটা মস্ত বড় কাজ সারতে। সেটা হচ্ছে এই পটলের ভিতর থেকে বীজগুলোকে বের করে নেওয়া। তো দেখছি ঘরে এসেছেন একদম দেশি পটল, বেশ কচি কচি ছিল পটলগুলো, খুব একটা বড় নয় সাইজে। তো পটলগুলো মা ওরা ভাবছিল কি করবে কি করবে, তো আমি বললাম একটু পটলের দোরমা করো। তো পটলের দোরমা আমার দু রকম ভাল লাগে, একটা হচ্ছে চিংড়ি মাছের পুর ভরা আর একটা হচ্ছে নারকেলের পুর ভরা। তো আজ ঘরে চিংড়ি মাছ ছিল না, তো ছিল হচ্ছে নারকেল। তো বললাম সেটাই করো তাহলে, নারকেল দিয়ে একদম নিরামিষভাবে পটলের দোরমা। তাই আমি বললাম চলো আমি একটু সাহায্য করে দিই। তো আমার এই পটলের ভিতর থেকে বীজ বের করার যে ব্যাপারটা, এটা বেশ ভালো লাগে। তো দেখছি ওরা বেশ ভালো করে সুন্দর করে ধুয়ে ঠুয়ে দুটো মুখ ভালো করে কেটে রেখে দিয়েছে, আর একটা সাইডের মুখ একটু বড় করে কাটতে হয় যাতে সেই সাইড থেকে বীজটা বের করতে সুবিধা হয়। তো চামচ দিয়ে ভিতর থেকে বেশ ভালো মতনই বীজগুলো বের করে নেওয়া যায়। পটলের ভিতর থেকে বীজগুলো বের করে নেওয়ার পর একটা কাটা চামচ দিয়ে পটলের গায়ে ভালো করে কিন্তু ফুটো ফুটো করে নিতে হবে। তাহলে কি হবে, যখন পটলটা রান্না করা হবে তার জন্য ভিতরে নুন মশলা ভালো মতো ঢুকতে পারে। আর এই দিকে কিন্তু দেখো পটলের যে পুরটা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে রয়েছে পটলের ভিতরে যে বীজগুলো ছিল সেগুলো, নারকেল, আর হচ্ছে কুচি কুচি করে কেটে রাখা আলু। তো বেশ একটা মাখো মাখো কিন্তু পুর রেডি করা হয়েছে। আর এদিকে পটলের যে খোলাগুলো ছিল তো সেগুলো কিন্তু বেশ সুন্দর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে সর্ষের তেলে ফ্রাই করে নেওয়া হলো। তো এরপর কাজ হচ্ছে পটলের ভিতরে পুরগুলোকে ভালো করে ভরে নিতে হবে। একদম মুখে মুখে ভরার কোনো দরকার নেই, একটু বা একটু মানে মুখটা খালি রেখে ভরলেই ভালো, নয়তো কিন্তু পুরগুলো বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো এই কাজটা করতে আমার বেশ ভালো লাগে, পটলের ভেতরে পুর ভরার ব্যাপারটা। আর এটা যেহেতু নিরামিষভাবে হচ্ছে, তো সেই জন্য পটলের ভিতরে যে পুরটা রেডি করা হয়েছে না, তো সেটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে। আর তার সঙ্গে তো নারকেল রয়েইছে, তো নারকেলের তো একটা আলাদা ফ্লেভার রয়েইছে। তো চলো এগুলো বেশ সুন্দর করে ভিতরে ভালো করে ভরে নিই। যদিও পটলের দোরমা একটু বেশ বড় সাইজের পটলেই বেশি ভালো লাগে, তবে এগুলো তো একদম দেশি পটল, একদম কচি, তো সেই জন্য এই পটলটা তো কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। পটলের ভিতরে পুর ভরা তো রেডি, এবার হচ্ছে যে কারিটা হবে তো সেটা রেডি করার পালা। তো প্রথমেই দেখছি সর্ষের তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেওয়া হলো, তারপরে আদা বাটা আর জিরে বাটা দিয়ে ভালো করে সেটাকে ফ্রাই করে নেওয়া হবে। যেহেতু নিরামিষ তাই আদা জিরে বাটাটাই কিন্তু মেন হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। আর গুঁড়ো মশলার মধ্যে কিন্তু হলুদ, ধনে গুঁড়ো এগুলো তো রয়েইছে, আর আন্দাজ মতো নুন আর স্বাদ মতন একটু মিষ্টি দিলে কিন্তু হয়ে যাবে। আর এর মধ্যে এক্সট্রা হিসেবে কিন্তু আমার ঠাকুমা ইউজ করেছে, সেটা হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ বাটা, যেটা দিলে এটার গ্রেভিটা কিন্তু বেশ গামাখা গামাখা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো কাজু বাদাম কিশমিশটাকে বেটে রেখে দেওয়া হয়েছে, এটাকে একটু ফ্রাই ফ্রাই করে নিয়ে একটু যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রাখা হয়েছে তো সেটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে। যেসব সবজি আমি এত দিন খাইনি সেই ধরনের সবজিও কিন্তু এই টাইমটাতে আমার খেতে দারুণ লাগছে। জানি না কেন বাইরের খাবার থেকে ঘরের খাবারটা আমি বেশিই যেন পছন্দ করছি। আর বিভিন্ন রকমের তরকারি বলো, পাঁচমিশালি সবজি বলো, এগুলো খেতে বেশ ভালো লাগছে। আমি এই প্রেগনেন্সির আগে কিন্তু কুমড়ো
কোনো দিন টেস্টও করিনি, বাট এই সময় দেখছি কুমড়োর তরকারিও বেশ সুস্বাদু লাগছে কিন্তু খেতে। তো এটাই হয়তো একরকম ক্রেভিং বলা যেতে পারে। আর বাইরের খাবার খেতে আমার খুব একটা ইচ্ছেও করে না, আর এই সময় তো আমার মনে হয় না খাওয়াই বেটার, ইচ্ছে করলেও খাওয়াটা উচিত না। তো মাঝে মধ্যে খুব কম, হয়তো মাসে এক মাসে দেড় মাসে একবার, হয়তো খুব বেশি হলে আমি বিরিয়ানিটা খাই, বাকি কিন্তু কোনো কিছুই খাই না। একদম ঘরোয়া পাতলা করে মাছের ঝোল, সবজি, তারপর হচ্ছে শাক ভাজা, বাটা, এগুলো যেন আমার কাছে এখন অমৃতের মতন। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু মশলাটা কষানো একদম রেডি হয়ে গেছে, তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছে, আর তার আগে দেখতেই পেলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল যাতে কালারটা বেশ সুন্দর আসে। এরপর এটাকেও ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে যে পটলগুলো পুর ভরে ভেজে রাখা রয়েছে তো সেগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হবে। ব্যাস, তারপর আর কিছুই না, ভালো করে একটু কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করলেই কিন্তু রেডি হয়ে যাবে পটলের দোরমা। আর এটা একদম ঝোল ঝোল ভালো লাগবে না, আমি বলেছি একটু গামাখা গামাখাই রাখবে, তার জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর ঠাকুমা বললো শেষে যদি একটু ঘি দিয়ে নামানো যায় তাহলে নাকি এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এখন কিন্তু এই ভেজ আইটেমগুলো আমি বেশ পছন্দ করছি, যেমন ধরো পনিরের তরকারি বলো, ছানার ডালনা বলো, বা এই ধরো নিরামিষ পটলের দোরমা। যদিও পটলের দোরমা আমার ভীষণ পছন্দের, আমি নিজেও সিকিমে থাকাকালীন বহুবার বানিয়েছি, তো আমার খুব ভালো লাগে খেতে, আর আমার বড় ভীষণ পছন্দ করে। তো এই যে দেখো, এদিকে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর শুধু সামান্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম নিরামিষ পটলের দোরমা। আর জানো তো, গত কয়েকদিন ধরে না শরীরটা বেশ খারাপ, তো মুখে কোনো স্বাদ তো পাই না, জ্বর জ্বর ভাব, সর্দিও লেগেছে। তো আজকে চান করতেই যাচ্ছিলাম, তো তার আগে মাকে বললাম একটু মাথায় ভালো করে তেল মালিশ করে দাও তো, তেল মালিশ করলে শুনেছি একটু ফ্রেশ লাগে। তো ভালো করে মা বললো বস এখানে, তেলটা ভালো করে একটু মালিশ করে ভালো করে চুলটা আছড়ে দিই। তো এটাতে বেশ ভালোও লাগছে, আরাম লাগছিলো, কেননা গোটা গা হাত পা যেন বেশ ব্যথা ব্যথা ছিল। আর শরীরটা খারাপ থাকলে না জানো তো কোনো কিছু যেন ভালো লাগে না, সারাদিন ভীষণ ডাউন ফিল হচ্ছিলো। তো একটু মাথায় তেলটা দিয়ে স্নানটা করলে ভাবলাম একটু হয়তো ফ্রেশ লাগতে পারে, তাই জন্যই মাকে বলা। আর তারপর একটু খাওয়া দাওয়াও করবো, আর খাওয়া দাওয়াও কিছু সেরকম করতে ইচ্ছা করছে না মুখের স্বাদ নিয়ে একদমই। তো যাই হোক, একটুখানি তো খেতেই হবে, না খেলে তো এখন চলবে না। তো চলো স্নানটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে লাঞ্চে দেখা হচ্ছে। তো চলে এসেছি লাঞ্চ নিয়ে। আজকে কিন্তু লাঞ্চে রয়েছে হচ্ছে সাদা ভাত, আর এই যে সাইডে দেখছো কালো মতন যেটা, সেটা হচ্ছে কালো জিরে বাটা। তো মুখে বললামই তোমাদের একটু স্বাদ নেই, তার সঙ্গে আবার সর্দি লেগেছে, তো তাই জন্য আমাকে কিন্তু কালো জিরে বাটা করে দেওয়া হয়েছে। তো এটা আমার খেতে দারুণ লাগে, আর খাওয়া তো উপকার তোমরা তো সবাই জানো। তার সঙ্গে রয়েছে পটলের দোরমা, আর এটা হচ্ছে আমড়ার ডাল। আমড়াটা আমি খাবো না, তবুও দিয়েছে, বাট ডালটা বেশ মিষ্টি মিষ্টি টকটক ভালোই লাগে। আর কিন্তু রয়েছে নিম পাতা আর সমস্ত রকম সবজি দিয়ে শাক দিয়ে একটা তরকারি। তো চলো দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। এখন বাজে দুপুর তিনটে মতন, তো যাচ্ছি হচ্ছে বাড়ির একদম পাশেই আমাদের একটা হেলথ সেন্টার আছে, তো সেখান থেকে আমাকে ফোন করেছিল যাওয়ার জন্য, যে একটা রেগুলার চেক আপ রয়েছে, তো সেটার জন্য যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার যেহেতু চার মাস ও পাঁচ মাসে দুটো টিকাই হেলথ সেন্টার থেকে নেওয়া, অ্যাকচুয়ালি আমাকে ডক্টরই সাজেস্ট করেছিল যে হেলথ সেন্টার থেকে টিকা দুটো নেওয়ার জন্য, তো সেই জন্য আমার তো ওখানকার কার্ড একদম রেডি করাই আছে। তো সেই জন্য মাঝে মধ্যে কিন্তু আমাকে ফোন করে ডক্টর চেক আপে যেতে বলে, তো সবসময় তো যাওয়া হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম একবার যাই, ঘুরে আসি, একটু চেক আপও করে আসি, আর শরীরটাও ভালো না, তো ওখানে যদি কোনো ডাক্তার থাকে তো ডাক্তারের সঙ্গেও একটু কথা বলে নেবো যদি উনি কোনো ওষুধ দেন। আর আমাদের বাড়ি থেকে একদম পাশেই 10-15টা বাড়ির পরেই হচ্ছে এই হেলথ সেন্টারটা। এটা অ্যাকচুয়ালি ছোট একটা হেলথ সেন্টার, বড় একটা হেলথ সেন্টারও রয়েছে, সেটা একটু দূরে। তো এখানে বুধবার বুধবার করে ওনারা বসেন। এই যে দেখো, এই গেটটা দিয়ে ঢুকে গেলেই কিন্তু হচ্ছে এই হেলথ সেন্টারটা। তো এই যে এই কার্ডটার কথাই বলছিলাম, মা ও শিশু সুরক্ষা কার্ড, তো এখানে যেহেতু আমার নাম এন্ট্রি করা রয়েছে তাই জন্য ওনারা কিন্তু মাঝে মধ্যেই ফোন করে আমাকে খোঁজ খবর নেন, একটু চেক আপের জন্য আসতে বলেন। তো এটা বেশ ভালো কিন্তু একটা উদ্যোগ। আর এই যে এনারাই হচ্ছেন আশা কর্মী, তো এনারাই আমাকে ফোন করে আসতে বলেন। আর আজকে কিন্তু রয়েছে একটা ডক্টর, ইনি হচ্ছেন মেডিসিনের ডক্টর, তো ভালোই হয়েছে, প্রেশারও চেক করলেন, তারপর তার সঙ্গে ওয়েট চেক করলেন, আর আমার একটু শরীরটা খারাপ ছিল তো ওনাকে বলাতে উনি আমাকে একটা মেডিসিনও লিখে দিলেন, তো ভালোই হলো, ওটা আমি খেতে পারবো। আর এখন যেহেতু সব রকম মেডিসিন খাওয়া যায় না, তাই ডক্টরের সাজেশন নিয়ে খাওয়াই কিন্তু বেটার।
আর ডক্টর নিজেই খেয়াল করলেন হচ্ছে আমার পাটা ফোলার ব্যাপারটা। তো উনি নিজেই বললেন যে পাটা কিন্তু বেশ ফুলেছে। তো আমিও বললাম যে হ্যাঁ তো ফুলছে, আমি সেটা নিজেও খেয়াল করছি। তো উনি বারবার বলে দিলেন যে পাটা যেন ঝুলিয়ে না বসি, তারপর যখনই বসবো বা শোবো পায়ের তলায় যেন একটা বালিশ রাখি। তো সেগুলো সব কিছু কিন্তু আমি ফলো করছি, তবুও কিন্তু পা ফোলাটা কমছে না। আর আজকে যখন প্রেশার চেক করলো, প্রেশারও কিন্তু ছিল নর্মাল। তো যাই হোক, কী করা যাবে, এখন হয়তো এই সিমটমগুলো হতেই থাকবে। তো আমার কিন্তু ডক্টর চেক আপ করানো কমপ্লিট। তো ওনারা এখানে খাতায় দেখলাম এন্ট্রি করে নিল, আর এই যে চলো চলে যাচ্ছি, এলাম 15 মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেল। তো এটা কিন্তু বেশ ভালো একটা উদ্যোগ, আমার খুব ভালো লাগলো যে ওনারা নিজে থেকে ফোন করে চেক আপের জন্য ডেকে পাঠাচ্ছেন। অ্যাকচুয়ালি ওনারা জানেন যে আমরা প্রাইভেটে ডক্টর দেখাই, সমস্ত কিছু ওষুধ ওখান থেকেই খাওয়া দাওয়া করি, তবুও সেটা ওনাদের দায়িত্বের মধ্যেই পড়ে, তাই জন্য ওনারা ফোন করে করে এরকম করে একটু খোঁজ খবর নেন। আর বললেন আর আসতে হবে না, এরপর 9 মান্থে আরেকটা চেক আপ আছে, যেটা কিন্তু আশাকর্মী যারা আছেন তারা আমাদের বাড়িতে এসে আমাকে চেক আপ করে যাবেন। তো বেশ ভালোই হলো। আর এই যে এটাই হচ্ছে দেখো আমার কার্ড। তো এখানে প্রথম 2 পাতা মতন যেটা আছে সেটা হচ্ছে আমার নিজের জন্য, আর তারপর থেকে কিন্তু রয়েছে বেবির জন্য। তো বেবির যে টিকা হবে সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু এন্ট্রি করতে হবে, সেগুলো কিন্তু ওনারা বেশ সুন্দর করে আমাকে বুঝিয়ে যতটা পারলেন বলে দিলেন। চলো এরই মধ্যে দিয়ে আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।